হয় ডিজিটেল ইন্ডিয়ার যুগত অসমৰ এখন গাঁও আর এইখান গাঁৱত আমি দেখা পাইছো আদিম যুগৰ দৰে এটা পৰিয়াল বসবাস কৰিবলগা হৈছে। আমি আপোনালোকক দেখুৱাম এখন জুপুৰি ঘৰ। এই জুপুৰি ঘৰ আপোনালোকে দেখা পাইছে, এই জুপুৰি ঘৰৰ একমাত্ৰ ঘৰ, আৰু এই ঘৰখনৰ ভিতৰতেই ইয়াতে থকা খোৱা সকলোখিনি কাম সমাপন কৰিবলগা হয়। এই ঘৰখন আমি আপোনালোকক দেখুৱাবলৈ যত্ন কৰিছোঁ। ঘৰ বুলি ক'লে ভুল হ'ব, ইয়াক জুপুৰি, আৰু জুপুৰিৰ ভিতৰতে আপোনালোকে দেখা পাইছে ইয়াতে ৰন্ধা বঢ়াৰ পৰা আৰম্ভ কৰি ইয়াতে থাকিব লগা হৈছে। আৰু থকাটো ইহঁতে থাকিবলৈ কিন্তু কোনো ধৰণৰ খাট বা পালেং তেনেকুৱা ধৰণৰ একো নাই, ইয়াতে মাটিতে বিচনা পাৰি ইহঁতে থাকিব লগা হয়। আৰু দীৰ্ঘদিনৰ পৰা কিন্তু এনেদৰেই আছে, আৰু চৰকাৰীভাৱে এই পৰিয়ালটো কোনো ধৰণৰ সুযোগ সুবিধা কিন্তু আজিলৈকে লাভ কৰা নাই। চৰকাৰী যিখন গৃহ পি এম এ আঁচনিৰ গৃহ, সেয়াতো লাভ কৰাই নাই। আনহাতে আপুনি অৰুণোদয় আঁচনিৰ কথাই কওক বা উজ্বলা গেছৰ কথাই কওক বা আন যিসমূহ চৰকাৰী আঁচনি আছে বা ৰেচন কাৰ্ডৰ কথাই কওক, কোনো এটা সুবিধাৰ পৰাই কিন্তু সিহঁতে লাভৱান হ'ব পৰা নাই, সকলোখিনি সুবিধাৰ পৰা বঞ্চিত হৈছে। আৰু এই ঠাইখন হ'ল কোকৰাঝাৰৰ গোসাঁইগাঁও বিধানসভা সমষ্টিৰ কচুগাঁও ব্ৰিটিছৰ পাৰিষদীয় সমষ্টিৰ গংগীয়া গাঁও, আৰু এই গংগীয়া গাঁওখন হ'ল দক্ষিণ গংগীয়া যি ভি চি ডি চি, সেই ভি চি ডি চিৰ অন্তৰ্গত। আমি কথা পাতিব বিচাৰিম এই গৃহৰ মালিকৰ লগত। দাদা এইফালে আহিব নেকি অলপ, নাম কি আপোনাৰ? মোৰ নামটো ৰূপাই মাৰ্ডি। আপোনাৰ ল'ৰা ছোৱালী কেইজন? তিনিজন। আপুনি চৰকাৰী ঘৰ পাইছেনে? পোৱা নাই, একেবাৰ পোৱা নাই। পোৱা নাই? চৰকাৰী যিখিনি ৰেচন কাৰ্ড আছে না? ৰেচন কাৰ্ডটো আগৰ পুৰণা আছিল, কিন্তু মোৰ মাইকীটো মাৰা যোৱাৰ পাছত এই সময়ততো আধাৰ কাৰ্ড নাছিল, পাছততো তাৰ আধাৰ কাৰ্ডো লাগে, মোৰো লাগে। সেই সময়ত আৰু পইচাটো কোনো আছিল, বনাব পৰা নাই, তাৰ কাৰণে সেইটো কাটি ৰেচন কাৰ্ডটো কাটি দিলে। কাটি দিছে। আপুনি চৰকাৰী আন যেনেকুৱা ধৰণৰ অৰুণোদয় আঁচনি আছে, উজ্বলা গেছ আছে, এনেকুৱা ধৰণৰ এইবোৰ পাইছেনে? একো পোৱা নাই, একো পোৱা নাই। চৰকাৰী কোনো সুবিধাই নাই আপোনাৰ তাতে? আপোনাৰ থাকিবলৈ ঘৰখন একেবাৰে জৰাজীৰ্ণ, কেনেকৈ থাকে? এনেকৈ থাকে, উপায় নাই। ল'ৰা ছোৱালী কেইজন? তিনিজন। তিনিজন? আৰু বাকী দুজন ক'ত গৈছে? স্কুলত, বিদ্যালয়ত গৈছে। কি ক'ব আপুনি নোপোৱাৰ কাৰণটো কি বুলি ভাবে? এতিয়া চৰকাৰে আৰু সুবিধা দিয়াই নাই, আৰু যিবিলাক দিছে সেইবিলাকো আমাৰ গাঁৱতো কমপ্লিট, ইহঁতৰো কোনোবা ভাল হৈছে, কোনোবা আধা হৈ এই দিছে। আপোনাৰ ঘৰৰ ভিতৰত কেনেকৈ থাকে, ক'ত থাকে? মাটিতে? তাতে মাটিতে থাকে। ৰন্ধা বঢ়া ক'ত কৰে? ঘৰৰ ভিতৰত? ঘৰৰ ভিতৰতে কৰে। এটা ৰুম, এটা ঘৰৰ ভিতৰতে অৰ্থাৎ জুপুৰীৰ ভিতৰতে সকলোখিনি আপুনি আপুনি কৰিব লগা হৈছে? হয়। কি বিচাৰে আপুনি? এই আৰু কি বিচাৰোঁ, চৰকাৰে চৰকাৰ সকলোৱে সুবিধা দি আছে মানুহবোৰক, বা এটা ঘৰ পালে মোৰ সুবিধা হ'লে হয়, আৰু যিটো ভোটটো আমি দি থাকোঁ, আৰু যি ইলেকশ্যন সময়ত আহে অফিচাৰবিলাক ইহঁতে কয় আপুনি আমাৰ ফালে দিলে এইবাৰ মানে ঘৰ কিবা সুবিধা দিম, তেনেকুৱাতো দিয়া নাই। আপুনি ভোট দিয়ে বা নিৰ্বাচনৰ আগত জনপ্ৰতিনিধি আহে আপোনাক ঘৰ দিব বুলি, ঘৰ দিম বুলি কয়, কিন্তু আপোনালোকে আপুনি এতিয়ালৈকে একো পোৱা নাই? পোৱা নাই। ধন্যবাদ থাকিল। হয়, আমাৰ লগত আছে গাঁওখনৰে এজন বাসিন্দা, তেখেতৰ লগতো আমি কথা পাতিব বিচাৰিম। আচলতে এই গাঁওখনে এনেকুৱা ধৰণৰ দৰিদ্ৰ মানুহ চৰকাৰী আঁচনিৰ পৰা কিয় বঞ্চিত হ'ব লগা হৈছে, কাৰণটো কি? কাৰণ এই অঞ্চলখন হ'ল আদিবাসী অঞ্চল, সম্পূৰ্ণ মানুহ 100% মানুহে আদিবাসী বুলি আমি ক'ব পাৰি। এই অঞ্চলত যেনেদৰে বাটপথ নাই, দলং নাই, বিদ্যালয়ৰ শিক্ষক নাই, তাৰ লগতে আমি দেখা পাইছোঁ যে এই যি জীৱন যাত্ৰা মানুহৰ, এই জীৱন যাত্ৰাও কিন্তু তথৈব বুলি আমি ক'ব পাৰি। কি ক'ব আপুনি দাদা? হয়, এইটো সঁচাকৈয়ে এটা বৰ দুখ লগা কথা, কাৰণ আজি এইটো এটা নমুনাহে। আমাৰ গাঁৱত বহুত তেনেকুৱা পৰিয়াল আছে, আজিলৈকে চৰকাৰী আৱাস গৃহ পোৱা নাই, আৰু পাইছে যদিও কিছুমান আধা ৰোৱা, আজি 5-10 বছৰলৈকে এনেকুৱাই আছে আনকমপ্লিটলি। আৰু এখেতৰ কথা মতলব ৰূপৈ মাৰ্ডিৰ কথা ক'ব গ'লেতো ইমান দিনৰ পছাতো পাছতো বহু চৰকাৰ শাসন কৰাৰ পাছতো আজিলৈকে তেনেকুৱা দৰিদ্ৰ পৰিয়ালক কিন্তু এখেতে নাপায়। কাৰণ আচলতে কি, এই যে গ্ৰাছৰুটত যদি একদম ভিলেজ লেভেলত কোনো চৰকাৰী কৰ্তৃপক্ষ তেনেকুৱা আহি নাচায় যে কোনো ঘৰ পোৱাৰ উপযুক্ত আছে নে নাই, এইবিলাক খা খবৰ নলয়,
ওপরে ওপরে যাক মানে BCTC লেভেলত একেতে নিজা বুবুয়াকৈ চিলেকশ্যন করে কার কার নাম চিলেকশ্যন করে সেই হিসাবত আয় সেই কারণে একেবারে দুখিয়া লেভেলের মানুষ নাপায় এই সুবিধা। তো আমি আপনার চ্যানেলের মাধ্যমতে একেতর সরকারের ওসর দাবি উত্থাপন করু যাতে তেনেকা যান দরিদ্র পরিয়ালের সঠিকভাবে সার্ভে হোক চাওক যাতে কোন ঘরের মানুষটু পার উপযুক্ত আছে কাক আগতীয়াকৈ দিলে ভাল হব সুবিধা হব একেতর আর একেতর নিচিনা পরিয়ালের তো একদম পয়া দরকার। আজি চারি পাঁচজনীয়া পরিয়াল এটা ঝুপুরির তলত তাতে সকল কাম সম্পূর্ণ করবলগা হয়। তো চাও এটা মানবতার এটা কি নহল আর কি মানবতার বাহির গুরু আদিম যুগের দরে এটা জুপুরির ভিতরে রন্ধা বড়া করবল এনেকে মাটিতে রাতি তো হুই টপনি মারিবলগা হয়েছে কি কষ্টকর। তার ফলতেই তো আজি চাওক আমার মানুষ বহুত বেমার আজারত পড়ে বেমার আজারত পড়ার পিছত এখেতর সুস্বাস্থ্যর কারণে কোনো সুবিধা নাই এক সেকেন্ড খাওয়া দাওয়ারও কোনো ঠিকঠাক নাই হওয়ার কারণে কোনো ঠিকঠাক নাই আর এনেকায় তো মানে কলু না যে কোনো মানবতার সিন নাই ইয়াত। তো ইয়াত এখেতর কারণে না বাচ্চা সরু বাচ্চা কত লিখা পড়া করব আজি কারেন্টর ব্যবস্থা কিছুদিন আগত পাইছে যদিও এনেকা ঝুপুরি ঘরত কেনেকৈ কারেন্টর ব্যবস্থা দিব এখেতে সেই সুবিধাও লোব পড়া নাই। তো বাচ্চা কাচা লিখা পড়া করে তো রাতির ভাগত লিখা পড়া করব নয় এই নাম মাত্র যায় আহে কিন্তু এখেতর শৈক্ষিক দিশত কোনো ঘরত পরিবেশেই নাই। তো এইবিলাক আসলতে কি কব আর আজির এই দিনত এনেকা যে মানুষ আছে এইটু একেতে তো কোনো নিজাববীয় ব্যবস্থা করব নয় কিন্তু সরকার তরফের এইবিলাক ব্যবস্থা দিব লাগিছিল আহিখিনি সরকারে কেন্দ্রীয় সরকারে হোক রাজ্য সরকারে হোক বা BTC সরকারে হোক উন্নয়নের ঢাক ঢোল বজাই আছে গ্রাম অঞ্চলত গাঁও অঞ্চলের প্রতিটো ঘরে ঘরে গৈছে আর দুখিয়া মানুষ সহায় করেছে দুখিয়া মানুষ আসনি লাভবান্বিত হয়েছে বলে জাহির করেছে কিয় কি কব আপনি? হয় সরকারে যাক পদক্ষেপ লৈছে আমি সেইটো সরকারে দিছে যদি সেইটো ঠিকই আছে কিন্তু সেইটো আসলতে কার্যক্ষেত্রত রূপায়িত হব লাগে। আজি সরকারে কৈছে সমবিকাশ সম উন্নয়নের কথা কিন্তু আমি কেনেকৈ মানি লম যে সমবিকাশ সম উন্নয়ন আজি চাওক দুখিয়া দুখিয়াই হয়ে আছে দুখিয়া দুখিয়ার নিচিনাই মরে আছে যাক ওপরত বড় ডাঙর ডাঙর মালিক আছে একেতেহে মালিক হয়ে আছে সেইকারণে এইটো মিছা কথা কব পাৰিব কারণ দুখিয়ার কারণে বনাইছে যোজনা দুখিয়া পাব লাগে আজি দুখিয়া তো দুখিয়াই হয়ে আছে সেইকারণে এইটো অন্যায় হয়ে আছে বলে আমি ভাবো। হয় ধন্যবাদ থাকিল। হয় হয় আমি আপনার দেখবলে যত্ন করলো BTC-র ভিতর অঞ্চল দুর্গম অঞ্চল বা আদিবাসী অঞ্চলের জীবন যাত্রা বা এই অঞ্চলের রাইজে কেনেদরে নিজের জীবন চলাই নিবলগা হয়েছে আদিম যুগের দরে গুহা সদৃশ পরিবেশত বসবাস করবলগা হয়েছে এই ডিজিটাল ইন্ডিয়ার যুগত এখন জুপুরির ভিতরতে রন্ধা বড়া করার পর আরম্ভ করে মাটিতে নিশা যাপন করবলগা হয়েছে বড় কষ্টকর জীবন না ইয়াতে বিদ্যুতের ব্যবস্থা আছে না বিশুদ্ধ খাওয়া পানির ব্যবস্থা আছে না সরকারি কোনো আসনের এই পরিয়াল সময় লাভান্বিত হয়েছে সরকারি কোনো একটা গৃহ পয়া নাই সরকারি রেশনের ব্যবস্থা এইখান পরিয়ালত নাই আনহাতে আন যে আনুষাঙ্গিক সরকারি সা সুবিধা প্রতিটোরপর কিন্তু বঞ্চিত হয়েছে এই পরিয়ালটো খালি অকল এইটু পরিয়ালে নহয় এই আদিবাসী অঞ্চলত এনেকা ধরনের যদি আমি বিচারো হাজার হাজার পরিয়াল ওলাব যে যিসকলে কোনো ধরনের থাকবলে ঠাই নেই এটা জুপুরিতে বা গছর তলত বসবাস করবলগা হয়েছে আনহাতে বড় কষ্টকর জীবন যাপন করবলগা হয়েছে কিন্তু যনপ্রতিনিধি সকল আছে বিভাগীয় কর্তৃপক্ষ সকল আছে এইবার আসলতে কি করে আছে প্রকৃততে ইহতর কি কাম বা ইহতে গ্রাম অঞ্চলত গৈছেনে পর্যবেক্ষণ করেছে এয়া কিন্তু এক ডাঙর প্রশ্ন হিসাবে থিয়ে দিছে। ¡Gracias!